প্রশ্ন করেছেন আমার কোনো সন্তান নেই আমার ওয়াইফের নামে সম্পত্তি আছে আমি জীবিত অবস্থায় ওয়াইফ মারা গেলে সম্পত্তি কে পাবে আমরা দুইজন মারা গেলে সম্পত্তি কে পাবে আপনার কোনো আপনাদের কোনো সন্তান নেই আপনার ওয়াইফের নামে সম্পত্তি আছে তো তিনি যদি আপনার আগে মারা যায় আপনি এটার অর্ধেক পেয়ে যাবেন বাকি অর্ধেক তার আপনার ওয়াইফের ভাই বোন অথবা ভাই বোন জাতীয় লোকেরা পেয়ে যাবে আপনার ওয়াইফের ভাই বোনরা মানে ওই ওয়াইফের অর্থাৎ আপনার শ্বশুরালের দিকে চলে যাবে আর আর এদিকের কেউ পাবে না আর এদিকের কেউ অর্থাৎ আপনার ভাতিজা ভাস্তি বা আপনার আপনার বাবা মা ওরা কেউ পাবে না এটা ওইদিকে চলে যাবে যেহেতু এটা মৃত উনি এবং ওনার মায়াবের দিকে চলে যাবে ডাইভার্ট হবে অর্ধেক আপনি পাবেন যদি আপনার ওয়াইফের আপনার ওয়াইফ আপনার আগে মারা যায় আর যদি আপনি মারা যান তাহলে আপনার ওয়াইফের সম্পত্তি আপনি কিছুই পাবেন না আপনার ওয়াইফের পুরো সম্পত্তিটাই পুরো সম্পত্তিটাই তার পিতা মাতা অর্থাৎ তা আপনার শ্বশুর শ্বশুর শ্বশুরালয়ের দিকে চলে যাবে সেখানে তার মেয়েরা তার তার যদি কোনো আর বাবা মা থাকলে পাবে বাবা মা না থাকলে যদি কোনো ভাই থাকে ভাই পাবে ভাই না থাকলে ভাইতে যারা পাবে এভাবে তারা পেয়ে যাবে আপনার এদিকে কেউ পাবে না সেখানে এই জন্য অনেকেই আমি অনেকেই বলি আপনি বউয়ের নামে সম্পত্তি কিনবেন না আপনার নিজের নামে কিনবেন এই জন্য কারণ এটা আরেক গোষ্ঠীতে চলে যায় বইয়ের নামে সম্পত্তি কিনবেন না আপনি নিজের নামে কিনবেন কারণ এটা অন্য দিকে চলে যায় বইয়ের নামে আপনি যা দিবেন দিয়েই দিবেন সম্পত্তি কিনবেন না কারণ এটা পরে ভুল হয়ে যায় কারণ সেই তো আপনি মালিক থাকেন না সেটা অন্যদিকে চলে যায় এবং এটার কারণে অনেকে বঞ্চিত করা হয় আপনি নিজের নামে সম্পত্তি করুন সম্পত্তি রাখুন আ মৃত্যু নিজে খরচ করে নিজে মারা যান এরপরে সেটা বন্টিত হবে সরিয়ে মোতাবেক এটা শরীয়তের বিধান আপনি দয়া করে ওনার নামে কিনছেন আপনার ভাইকে বা ভাই থেকে ভাইকে বঞ্চিত করার জন্য আপনার কাউকে বঞ্চিত করার জন্য আপনি হারাম কাজ করছেন এটা করা যাবে না এই জন্য এটা করা যাবে না তাহলে বুঝতে পারছেন যে কীভাবে কে পাবে আর যদি দুজনে মারা যান আপনি যেটা বলেছেন আপনার মৃত্যুর সাথে যেহেতু সম্পত্তির সাথে জড়িত না আপনার মৃত্যু হয় তার মৃত্যু একই কথা অর্থাৎ সে যদি মারা যায় আপনি আগে বললেন বা সে পরে মারা গেল অথবা আপনি দুইজনে একসাথে মরে গেলেন কোনো কারণে তাহলেও একসাথে একসাথে মরাত্ম শুধু খুব কমই হয় তারপরে যদি কেউ মেরে ফেললো একসাথে গুলি দিয়ে আলাদা মাসাল্লাহ তো এরকম অবস্থায়ও কিন্তু আপনি কিছু পাবেন না সেটা অন্যদিকে চলে যাবে আপনার অফিস সম্পত্তি সেটা মনে রাখতে হবে আমাদেরকে